to Didi number 1 season 7 special partner Kuchina small appliances. Bhoy pe ar chup thaka noy bachar jonno lorai chai sahosh kore egiye gele hotei hobe tomar joy bangla jure didira amar roj emoni golpo bole egiye cholar shokti pai adda golpo khelar chole aaj amar sathe thakbe emoni charjon didi tader egiye jawar golpo amra ajke shunbo. কিভাবে রুটি করতে করতে ছেলেকে চাঁদের পাড়ে সেই গল্প তোমার সাথে করতে এসেছি। রুটির দোকান মধুমন্তী রায়। নমস্কার দিদি, আমি ক্যানিং থেকে এসেছি। বাবা আমার একমাত্র মেয়ে হিসাবে আমি কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছি সেই গল্পই আপনাকে বলবো। নমিতা বনে। নমস্কার দিদি, আমি লোকের বাড়ি কাজ করছি দীর্ঘ 10 বছর ধরে। কিভাবে একা হাতে সংসার সামলানো, বাচ্চা সামলানো সেই গল্প আমি তোমার সাথে করবো। সকলকে নিয়ে শুরু করছি প্রথম রাউন্ডে খেলা দিদি মেভেজে। প্রথমে আমরা একটু কথা বলবো সোমার সাথে। সোমা, তুমি বিউটিশিয়ান, বিউটি পার্লার আছে তোমার? হ্যাঁ দিদি, আমার বিউটিশিয়ান পার্লার আছে, কিন্তু ছোটবেলাটা একদম আমার অন্যরকম কেটেছে। ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে মানুষ করার জন্য যে স্ট্রাগলটা আমি করেছি, আজ অবধি বোনদেরকে নিয়ে অনেকটা দূর এগিয়েছি। আজকে তাদেরকে সবাইকে নিয়ে চলছি, এই শুধু পার্লারের বিজনেসটার জন্যই আমি অ্যাকচুয়ালি এগিয়েছি। ছোটবেলাতে সবাই যেমন খেলাধুলা করে সেই সময়টা আমি পাইনি। নিজস্ব বাড়ি ছিল না আমাদের, দাদুর বাড়িতেই মা বাবা থাকতো। বাবা কিছু করতেন না? হ্যাঁ, বাবা একটা বিজনেস ছিল, এমব্রয়ডারি বিজনেস, যেটা খুবই অল্প পয়সা, সামান্য। 7 বোন আমরা, সবার বড় আমি, মানে আমি, বাবা, আমি, মা, আমি, দিদি, আমি, ওদের সব। স্কুলে পড়তাম, বোনদেরও খেয়াল রাখতাম, তারপরে নিজেও বাবার সাথে ওই এমব্রয়ডারি কাজের একটু হেল্প করতাম। তারপরে চেষ্টা করতাম বাবার সাথে আরেকটু কিছু করি, কিন্তু বাবা পারতো না। বাবা সেরকম মানে মাইন্ডের না যে কিছু একটা করবো, যে বাচ্চারা সচল হয়ে থাকবে, নিজস্ব বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই। আমি যখন বিউটিশিয়ানের কাজ শিখি, তখন আমাকে একজন বলে গুজরাটে যেতে। সেখানে গিয়ে যখন আমি ওখানে বিউটি পার্লারের কাজ শিখলাম যে ম্যাডামের কাছে, উনি আমাকে পার্লারের কোর্স শেখালো, সাথে সাথে তাদের ফ্যামিলির মেম্বারের মতন আমাকে রাখলো। অল্প অল্প গুজরাটি শিখলাম। বাবা যে কাজ করতো, যে এমব্রয়ডারি কাজ করতো, সেই মালিকেরই থ্রুতে আমরা গুজরাটে আমি গেছি। যে তোমার একটা মেয়ে, তোমার এত চেষ্টা শিখছিলে? হ্যাঁ, এখানে শিখছিলাম। মেহেন্দি টেহেন্দি আমি ড্রয়িং ট্রয়িং করতে এমনি খুব ভালোবাসি। গুজরাটে আমি প্রথমে থাকি 6-7 বছর। ওখানে বাবা মা ছেড়ে দিল কিছু একটা করার জন্য? আর আমার জিদ ছিল দিদি, যে আমি জীবনে কিছু করবো, মা বাবা পাশে তো থাকতেই হবে, বোনদেরকে একটু মানুষ করতে হবে, বোনরা সব ছোট ছোট। ওখানে থাকতে থাকতে ওদের কাটিং, হেয়ার কাটিং, এমনি দিদি ওরা না শেখানোর সময় কাউকে ঢুকতে দেয় না কাটিং রুমটাতে। ওনাদের সাথে এতটা ভালোভাবে আমি ছিলাম না, ভীষণ ঘরোয়াভাবে হয়ে গেছিলাম। তারপরে বললো আচ্ছা, আমাদের সুরভি ব্যান থাকে ওখানে, ওর পার্লার খুলেছে, ওর তো একজন দরকার, তুমি ওখানে চলে যাও। আমি লন্ডনে যাই দিদি, আমাকে ওরা স্পন্সর করলো স্টুডেন্ট ভিসা। ওখানে ওর পার্লার খুলেছে, ওর তো একজন দরকার, তুমি ওখানে চলে যাও। কেউ পাঠাবে না এখন দিদি, কেউ পাঠায় না। সে তুমি সার্ভেন্ট হিসাবে বলো, যে হিসাবে বলো, কেউ নিয়ে যাবে না দিদি। আমি যাই না, আমিও রাজি হয়ে গেলাম, ঠিক আছে এত বড় সুযোগ আমি পাবো আর কোথায়। গেলাম তাদের মেয়ের মতন আমি ওখানে থাকলাম, কলেজে যেতাম, পেইং গেস্টে থাকতাম, ফ্যামিলিতে থাকতে পারতাম না, যেহেতু ওখানে তো খুব ছোটো ছোটো ঘর, পেইং গেস্টেই থাকতাম আমি। কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট থাকতো, উইকেন্ডে আমি ওদের সাথে দেখা করতাম, ওদের বাড়িতে যেতাম। ওদের নবরাত্রি হতো বা দুর্গাপুজো, কিছু তো বুঝতাম না দিদি, কিচ্ছু বুঝতাম না। প্রথম দিকে তো নিশ্চয়ই খুব সমস্যা হতো? খুব সমস্যা হতো দিদি, বলতে খাওয়াতে খুব সমস্যা। ওখানে বার্গার আর আমি তো ভাত ছাড়া দিদি আমাদের চলে না, খুব কষ্ট দিদি, এত ঠান্ডা, এত তো সহ্য করে, এখানে তো আমাদের ওরকম ওয়েদার না। ঠিক টাইম মতন খাওয়া দাওয়া, ওঠা, নিজের কাজ করা, প্লাস একটা জব করতাম যে বিউটিশিয়ানে, জোসেফ বিউটি ইন্টারন্যাশনালে জব করি আমি। পার্লারের স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে আমি সিটি অ্যান্ড গার্লস থেকে, কলেজ থেকে আমি ডিগ্রি পাই। তো যখন তুমি লন্ডন গেলে কত বয়স তোমার? 2004-এ, আমার অনেকটাই ছোট বয়স তখন দিদি। তারপরে এখানে এসে দিদি, এখানে আসার পর ভাবলাম সব বোনেরা দিদার মতন বিয়ে করেছে, ছোট দুটো বোন আছে, ওরা যাতে কিছু করে, সেই জন্য আমি এখানে এসে ভাবলাম আর ওখানে থাকবো না, ওখানে থাকতে গেলে একা একা লাইফটা করতে হবে, এখানে আসি, মা বাবা থাকবে, মা বাবাকে দেখতেও পারবো চোখের সামনে, তাদের তো আমি ছাড়া আর কেউ নেই। কত বছর ছিলে লন্ডনে? আমি 6.5 বছর ওখানে ছিলাম। ওখানে পুরো না, ওখানে দিদি শিখেছি, তারপরে জব করেছি, প্লাস আমি নিজের নিজস্ব অন বিউটি পার্লারটা করেছি দিদি আমি ওখানে। হ্যাঁ, ইলিং রোডে, বম্বে বাজার ইলিং রোডে আমার নিজস্ব ছোট বোনের নামে। তারপরে
নিজে গাড়ি করলাম, ফ্ল্যাট করলাম, বাড়ি করলাম দিদি। আজকে সামনাগড়ের সব থেকে বড় পার্লার এখন আমার, বোনদেরকেও নিয়েছি আমার পার্লারে, সবাই কাজ শিখে গেছে। আমি আমার লাইফটাকে যেরকম ভাবে দিদি কোথা থেকে কোথায় পৌঁছে গেছি, একমাত্র নিজে চিন্তা করতে বসলে ভাবি না। কিন্তু 2 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, আমি সব বোনদের বিয়ে টিয়ে দিয়ে, শাশুড়ি আমার খুব ভালো হেল্প করে আমাকে ভীষণ। তারপরে তুমি বলো তোমার জীবনে ওই গুজরাতি ফ্যামিলি ভগবান হয়ে এসেছে। ভগবান হয়ে এসছে মানে আমি এখন মানে সত্যি কথা বলতে দিদি আমি মা বাবার থেকে আগে ওনাদেরকে ভাবি যে কেউ একজন হয়তো ভগবান রূপে আমার এসেছিল। কেউ করে না দিদি এখন। তো ওখান থেকে যখন এখানে ফেরত চলে এলে তারপর ভাবলে, তারপরে দিদি আমি ভাবলাম এসে ওই বাড়িটাকে কিনে নিলাম আমি, আমার দাদুর বাড়িটা সামনাগড়ে। সামনাগড়ে বাবা মা ভালো আছেন? বাবা এখন, হ্যাঁ বাবা আছে, বয়স হয়ে গেছে, মাও আছে। বাইরে গিয়ে এত শিখে এসছো, আজকে তুমি আমার মঞ্চে এসছো, একটা দুটো টিপস দাও কিভাবে স্কিন ভালো রাখা যায়, চুল কিভাবে ভালো রাখা যায়। স্কিনটা হচ্ছে সবসময় আমাদের অ্যাটমসফিয়ারে থাকে, যে অ্যাটমসফিয়ারে সেরকমই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের জলটা আর ভীষণ গ্রিন ভেজিটেবলটা খাওয়া দরকার। এখন এই সময়ে কি স্কিন টনিং কেউ করে না, ড্যাড সেলস হয়ে যায়, স্কিনে ট্যান পড়ছে, এগুলো কেউ কেয়ার করে না। টোনিংটা, স্ক্রাবিংটা, এটা স্ক্রাবিং যদি ডেলি করো তাতেও স্কিনের লস। টোনিংটা, ফেস ওয়াশটা, ডিপ ক্লিনজিংটা, এগুলো একটু করতে হবে। জলটা প্রচুর পরিমাণে খেতে হবে, ফ্রুট খেতে হবে দিদি, এতে আমাদের স্কিনও ভালো থাকে। মান্থলি একটা ফেশিয়াল নিন। সোমা খুব ভালো থেকো, তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তোমার আশীর্বাদ থাকলেই হবে, সারা জীবন অনেক পরিশ্রম করেছো। হ্যাঁ দিদি, অনেক সকলের আশীর্বাদ পেয়েছো, ভালোবাসা পেয়েছো, আজকে এই জায়গায় পৌঁছেছো, খুব ভালো থেকো। এবার সকলের জন্য কি খেলা আসছে দেখব আমরা। কুমড়োটার মধ্যে ঢুকে যেতে হবে, দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। 10 খানা বেলুন আছে, কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সোমা। স্টার্ট, যাও। হিলতে চলে দি, টুক 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 কর দি, মেকআপ টুক কর দি, অঙ্গ্রেজি পড় দি, গিট পিট টুক কর দি, জিমে কোই तू कैंटी बिग बैन दी, पूरा लंदन चमकदा। 18 सेकेंड। বেবিদির সাথে কথা বলবো, রুটির দোকান। ছোটবেলাটা কেটেছে আমার যোধপুর পার্কে, বিয়ে হয়ে গেছে শ্যামবাজারে কটিস চার্চ কলেজের সামনে। ছেলে হয়, ছেলে হতে যখন নাকি ও 5-এ পড়ে তখন আমার হাজব্যান্ডের খুব শরীর খারাপ হয়। উনি যে হসপিটালে ভর্তি হয়েছিল তখন আমার পাশে কেউ দাঁড়িয়ে ছিল না যে হেল্প করবে বলে, আত্মীয় স্বজন সবাই ছিল কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায়নি। তখন আমি কি করে সংসারটা চালাবো, হাজব্যান্ডকে দেখতে হবে, 2 কিডনি খারাপ ছিল। ছেলে তখন ক্লাস 5-এ পড়ে হিন্দু স্কুলে, আমাদের পাশে কারখানা থাকে 2, সেই কারখানাতে 10-15টা লোক ছেলেরা কাজ করতো। তাদেরকে আমি বলি যে বাবু তোরা কি আমার কাছে খাবি, বলে হ্যাঁ বৌদি খাবো। তাদেরকে রুটি দিতে দিতে আমাদের বেতন স্কুলের সামনে একটা দোকান থাকে, সেই দোকানে আমি ডেলি 1000 পিস 1200 পিস রুটি দিয়ে, কি বলো, প্রত্যেক দিন 1000-1200 রুটি করো? হ্যাঁ, করে সেই রুটি দিয়ে ছেলেকে হিন্দু স্কুল থেকে HS পাস করিয়েছি, বিদ্যাসাগর কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেই ছেলে আজকে আপনার চাঁদের পাহাড় গেছে, দেবটিপ্পা গেছে, অস্ট্রেলিয়া করে এসছে। চেষ্টা করছি ছেলেকে সামনের বছরে এভারেস্ট পাঠাবো, সবার কাছে ভিক্ষে চেয়ে আঁচল পেতে বলবো যে আমার ছেলে যেন এভারেস্টে আপনি একটু আশীর্বাদ দেবেন। তো প্রথম প্রথম যখন রুটি করা শুরু করলে যে কত রুটি করে পাঠাতো, কজন লোক খেত? তখন আমার কাছে ওই 15 জনের মতন ওই কারখানার ছেলেরা খেত 10 টাকা করে দিয়ে দিয়ে। আচ্ছা, দিয়ে ওরা খেতে খেতে তখন প্রচার হলো যে ওই বেবিদি খুব ভালো রুটি করে। শুধু রুটি না, রুটির সাথে না সবজি দিতাম, তারপরে সকালবেলা খাবারটা দিতাম, হ্যাঁ, তারপরে মাছের ঝোল ভাত দিতাম, সেগুলো বাড়িতেই বানাতে? হ্যাঁ, আমি ঘরে একাই করতাম, আমার ছেলে হেল্প করতো, ছেলে রুটি করে দিত, আটা মেখে দিত, রুটির রেসি করে দিত। তারপরে এই করতে করতে যখন বেতন স্কুলের সামনে ওই দোকানটা, তখন সে আমাকে বললো যে বেবিদি তুমি যখন নাকি রুটিটা করছো তাহলে আমাদের একটু সাপ্লাই দাও না। ও, তখন আমি ওনাকে ধরে ওই প্রত্যেক দিন সকালবেলা 250 রুটি দিয়ে দিতাম, শর্ট লেগ 250 রুটি। হ্যাঁ সকালবেলা, হ্যাঁ তুমি বেলতে? হ্যাঁ আমি বেলে ভাজতাম, নিজে সব করতাম, ভোর 5টায় উঠে যেতাম দিদি। কত আটা মাখতে? 15 কেজি, 16 কেজি আটা মাখতে। কিসের মধ্যে? গামলা ছিল, বড় গামলা, 2 হাতে মেখে, ছেলেও কিছু মাখতো, মেখে তারপরে বাজারে যেতাম, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসতাম। 250 রুটি করা
চারটিখানি কথা, বেলা চারটিখানি কথা, 250 রুটি কি সকালবেলা 250 দিতাম, আর বিকেলবেলা আমি বসতাম 3টার থেকে রাত 12:30 অবধি রুটি করতাম। ওই রুটিটা আমি গুনে 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 দিতাম। আমার ছেলে হয়তো সাইকেলে করে নিয়ে যেত, নাহলে নিজেই দুটো ব্যাগ নিয়ে চলে যেতাম, গিয়ে রুটি দিয়ে আসতাম। তো রাতে 12:30 অবধি যে রুটিগুলো হতো সেগুলো কে খেত, মানে পরের দিনের জন্য? না, লোক চলে আসতো। আপনি ও বেবিদির কাছে আছে রুটি, বেবিদি আজকে রুটি দিয়ে দেবে, আজকে ডিমের কারি করে দেবে, আজকে 5 কেজি মাংস এরকম থাকলে করে দেবে। তারপরে এই করতে করতে আজকে দিদি ছেলে বলে যে কিছু এতক্ষণ এত মা খেতো না, তো এখন এত করি না, 250 করি। হাতে কিছু আছে আর? তখন তো দিদি যে নাকি রুটিটা নিত সে হলো 90 পয়সা করে নিত আমার থেকে, আর ও বিক্রি করতো 1 টাকা, 10 পয়সা লাভ। আর তখন 10 টাকা কেজি আটা, আর কেজিতে আমাকে বার করতে হতো দিদি 40 থেকে 45টা রুটি বার করতে হতো, ওইটা হিসেব। হ্যাঁ, তার মধ্যে দিদি এখন দিদি 100 দিনের কাজও করি। 100 দিনের কাজটা কি? 100 দিনের কাজ আমাদের এই কাউন্সিলর সে দিয়েছে আমাকে 100 দিনের কাজ। সেখানে আমি সুপারভাইজার, আমার আন্ডারে 22 জন কাজ করে, তাদেরকে আমাকে সকালবেলা দেখতে হয়। ওদেরকে পুরো 2-3টে পার্ক ঘুরে ঘুরে তাদেরকে ঠিক টাইমে কাজ করানো। তাহলে এখন আর এই রুটি করতে হয় না? করি এখনো। করো? এখন কটা রুটি করো? এখন 200-250 যেমনি অর্ডার দেয়, হয়তো যারা খুব ভালো, হয়তো আমার সামনে একটা হসপিটাল আছে, তারা এসে চায় বলে যে দিয়ে হবে 200-250 এমন ভাই বলছে যেন 5-10টা। কিচ্ছু হয় না দিদি, ও ঠিক করতে করতে একটা অভ্যেস হয়ে যায়। অভ্যেস হয়ে গেছে করে করে, এত কষ্ট করেছি দিদি বলার মতন না। কিন্তু ওইখান থেকে দিদি এখন অনেকটাই ঠিক আছি, আপনাদের আশীর্বাদে দিদি। স্বামী এখন কেমন আছে? ভালো আছে। ট্রিটমেন্ট করিয়েছো? হ্যাঁ। কিছু কাজ করতে পারে? হ্যাঁ, এখন আমাদের একটা পাম্পের দোকান আছে, ওখানে উনি বসে, যা করেন। হ্যাঁ, যা করে চলে যায়, ছেলে কিছু পাঠে, আমি 100 দিনের কাজটা করি। রুটির থেকে কি পাও? রুটির থেকে এখন তো দিদি অনেক জায়গায় 2.5 টাকা নেয়, অনেক জায়গায় 3 টাকা নেয়, কিন্তু আমি 2 টাকাই নিই। আচ্ছা, পার রুটি? হ্যাঁ। খুব ভালো লাগলো কথা বলে বেবিদি। কি প্রচন্ড কষ্ট করেছো, বাপরে বাপরে বাপ, না শুনলে কেউ বিশ্বাস করতে পারবে না যে সম্ভব। গল্পের মতন মনে হচ্ছে পুরো। কিছু করার নেই দিদি, অনেক কষ্ট, ছেলেকে কিভাবে মানুষ করব। দিনে 1000-1500 রুটি করা, সেভাবে ছেলেকে মানুষ করা, চারটিখানি কথা নয়। আর 15 বছর ধরে এই কাজ করে যাচ্ছে। 15 বছর করে গেছে দিদি। খুব ভালো থেকো বেবিদি, ভগবান যেন তোমাকে এই শক্তি সবসময় দিয়ে রাখে, তুমি এইভাবে যেন লড়ে যাও জীবনের সাথে প্রতি মুহূর্তে। বেবিদি খেলাটা শেষ করেছেন 29 সেকেন্ডে। মধুমন্ত্রীর সাথে কথা বলবো। নিজে দাঁড়িয়েছো, মা বাবার পাশেও দাঁড়িয়েছো। আমি ক্যানিং থেকে এসেছি, আমি মধ্যবিত্ত বাড়ির একটাই মেয়ে, খুব আদরের মেয়ে। বাবার সোনার দোকান আছে এখন, কিন্তু সোনা শুনলে মানুষ ভাবে অনেক কিছু, কিন্তু সেরকম নয়। বাবার নিজস্ব দোকান ছিল? হ্যাঁ, বাবা নিজেই হাতে কাজ করতেন এবং এখন আছে দোকানটা। ছোটবেলা থেকে আমাকে কোনো কিছুর অভাব রাখেনি, একটা ছেলের মতন করেই মানুষ করেছেন উনি। এবং আমার ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ। আমার মা গান গান, আমি মার কাছে গান শিখেছি, বাবা তবলা বাজাতেন, বাবার কাছেই তালিম করেছি। সবই ঠিক ছিল, ঠিক চলছিল, যখন উচ্চ মাধ্যমিক দিই। তারপরে বাবা ব্যবসা একটা লস খান, সেই সময় অনেক কাছের মানুষ দূরে হয়ে গেছে। বাবা তো আর্থিক দিক থেকে পুরো ভেঙে পড়েছিলেন, তার সঙ্গে মানসিক দিক থেকেও কার সঙ্গে খুব একটা কথা বলতেন না, যেহেতু কাছের মানুষগুলো দূরে সরে যেতে দেখেছেন সেই সময়। অনেকেই বলেছে সেই সময় আর পড়াতে হবে না। তুমি একটা মাত্র সন্তান ছিলে? সেই সময় অনেকেই বলেছে, কিন্তু আমার মার জেদ ছিল যে যেভাবেই হোক আমাকে দাঁড় করাতে হবে। মা সেই সময় ঠোঙা করা শুরু করে, আমি যখন রাতে জেগে পড়তাম উনি সেই সময় ঠোঙা করতেন আমার পাশে বসে। এইভাবে আমি আমারই ওখানকার একটা কলেজে সংস্কৃত অনার্স নিয়ে ভর্তি হই। সেকেন্ড ইয়ার যখন পড়ছি সে সময় আমার বিয়ে ঠিক হয়। আচ্ছা, বিয়ের 4 দিন আগে আমরা খবর পাই সে আসলে বিভিন্নভাবে নেশাগ্রস্ত। যা যা আমাদের বলা হয়েছিল সবই মিথ্যা। সেই সময় মা সিদ্ধান্ত নেয় যে আজকের পর যতদিন না তুই দাঁড়াবি ততদিন পর্যন্ত তোর বিয়ে হবে না।
ঠোঙা করে মা গান শেখাতেন, বাচ্চাদের পড়াতেন। এবার আমিও ওইভাবে পড়তে পড়তে ওই কলেজে আর্টসে আমি ফার্স্ট হই এবং এমএও ভর্তি হই ক্যালকাটা ইউনিভার্সিটিতে। চলছিল এর মধ্যে মা এসএসকে তে চাক শিশু শিক্ষায় চাকরি পান। কিন্তু সংসার চলতো কি টাকায়? মানে তুমি পড়াশোনা করতে এতটা বড়, মায়ের ইনকাম আর বাবার খুব সামান্য, মানে পড়ার কথা দূরের কথা, ঠিকঠাক খাওয়া সেটাই জুটত না। এইভাবেই চলছিল এবং এমএ আমি কমপ্লিট করলাম। আমিও কিছু টিউশনি করে নিজের খরচাটা নিজে চালানোর চেষ্টা করছি। সেই সময় বাবা মানসিক দিক থেকে সুস্থ কিন্তু শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে গেলেন। কি হলো বাবার? একটা সাইট আস্তে আস্তে ধরে গেল। টাকার অভাবে আমি অপারেশন করাতে পারিনি। হাঁটতে পারতেন না? রেগুলার বলতেন আমার কি অপারেশন হবে না। এই সময়টাই আমার কাছে দুটো অপরচুনিটি আসে। আমি যে কলেজে পড়তাম সেই কলেজে সেই সময় গেস্ট লেকচারার নেওয়া হচ্ছিল। আমি সেখানে অ্যাপ্লাই করি এবং সেখানে পেয়ে যাই, আর এম ফিলটাও সেই সঙ্গে পাই ক্যালকাটা ইউনিভার্সিটিতেই। এই অবস্থায় এক বছর ধরে টাকা জমিয়ে এবং আমার মা, যিনি প্রতি মুহূর্তে বলে গেছেন যে তোকে তুই হার, তোকে হারলে হবে না, একটা জায়গায় তোকে দাঁড়াতে হবেই। প্রত্যেক সপ্তাহে শুক্রবার গিয়ে আমি হসপিটালে বসে থাকতাম যদি একটা সিট পাওয়া যায়। এক বছর পরে আমার নিজের টাকায় আমি বাবাকে অপারেশন করাই। বাবা মা আর আমি তিনজনেই চেষ্টা করছি দোকানটাকে আবার চালু। হ্যাঁ, আমি বলতে চাই সেই সব মা বাবাদের যে ছেলেদের মতন মেয়েরাও পারে বাবা মার ভরসা হতে। একটা বছর কি পুরো টিউশনই করেছো? হ্যাঁ, এবং এখনো করছি আর গেস্ট লেকচারার হিসাবে আছি। হ্যাঁ, দোকানটা চালু হয়েছে, বাবা বসছেন। খুব ভালো থেকো মধুমতি, জীবনে অনেক স্ট্রাগল করছো। আশীর্বাদ করুন যাতে আমি ওদের ইচ্ছাটা অন্তত পূরণ করতে পারি। নিশ্চয়ই পারবে, মনের ইচ্ছে থাকবে, স্বপ্ন দেখবে, ঠাকুরের ওপর ভরসা রাখবে, নিশ্চয়ই সব তুমি করে দেবে বাবা মার জন্য। তুমিও খুব ভালো থাকবে। রেডি মধুমতি? চল। আমার বর আমার বাপের বাড়ির পাশেই আর কি, ওর দিদির বাড়ি, ওখানে থাকতেন। আমার 2005 ওর সাথে আমি পড়াশোনা করতে করতেই পালিয়ে গিয়ে শিবরাত্রির দিন বিয়ে করে পরের দিন গেছি ওদের বাড়ি। যেহেতু আমার শ্বশুরশাশুড়ি মেনে নিয়েছিলেন, কিচ্ছু বলেনি। দুদিন পরে শ্বশুর আমাকে ডেকে বলছেন, বৌমা তোমাকে এখানে রাখতে হবে, ছেলে যেরকম বাইরে কাজ করছিল ওরকম বাইরে কাজ করো। বরকে বললাম যে এইভাবে আমি থাকতাম না, তুমি বাইরে আমি এখানে কী করা? তো ও কিছু বললো না। ও দেখি এক সপ্তাহ পরে আমাকে নিয়ে চলে এলো বাপের বাড়ি। মা একটু রাগ রাগ ভাব, পালিয়ে বিয়ে করেছি মা বাবার রাগ ভাব। তা বললো কি, থাকো ভাড়া, থাকতেই পারো। ভাড়া ছিলাম, দেখছি আমাকে 70-80 টাকা করে দিচ্ছে সংসার চালানো। আমি বললাম এই টাকা দিয়ে কী করে সংসার চালাবো, আবার ঘর ভাড়া দেবো? তাহলে এতে পারলে করো, না পারলে ছেড়ে দাও। তারপর আবার বললাম দেখি ওইটা নিয়ে মানে মারধর করছে আমাকে, ঝগড়া অশান্তি হচ্ছে। প্রায় এক বছর হয়ে গেল এরকম। মা বাবাকেও জানালাম না কিছু। স্বামী আমার বর বলছে কি বলে, তুমি এবারে আমাদের একটা বেবির দরকার। নিলাম, নেওয়ার ঠিক 3-4 মাস হয়েছে। আমি চলো হসপিটালে কাটতে করতে হবে, আমি যেতে পারবো না, আমার সময় নেই। তা মাকে বললাম, মা বলে জানা কাউকে নিয়ে জানা, মানে মার মনে রাগটা তো রয়েছে না, জানা কাউকে নিয়ে জানা। পাশের বাড়ির বৌদিকে নিয়ে গেলাম হাজরা চিত্তরঞ্জনে, ওই আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতো। কী বলবো, মানে খেতে পারতাম না, এরকম ব্যাপার ছিল। মানে একবেলা খেতাম, একবেলা খেতাম না। না খেয়ে এবারে ডেলিভারি হওয়ার সময় এবারে বাবা মাছের ব্যবসা, বাবা রাতে 12টা 1টায় ফেরে। মা বলে দাদা জামাই আসুক বলছি। এবার ও বাড়িতে ঢুকেতে এবং 6:30-7 বাজে। ওকে বললাম যে আমার এ ব্যাপার, খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে হসপিটালে নিয়ে চলো। বলে কি, আমি কী করবো, তুমি বাবা এখানে থাকো, আমি যেখানে ভাড়া ছিলাম আমি ওখানে চলে যাচ্ছি, তুমি সারারাত এরকম করবে আমার ঘুম হবে না, ঘুমে ডিস্টার্ব হবে। ও চলে গেল। সকালবেলা বরকে ডাকলো মা, পাশের বাড়ির বৌদিকে ডাকলো মা, ডেকে আর মা তিনজন মিলে আমাকে হসপিটালে নিয়ে গেলেন।
ডক্টর বলছেন যে বেবিটা হবে কি করে, মায়ের গায়েও শক্তি নেই, যে বেবি হবে বেবিরও গায়ে জোর নেই। মানে ওকে যতটা ওষুধের দরকার ছিল একটা ওষুধ খাইনি, পুষ্টিকর খাবার খাইনি, সিজার ছিল, হবে না। যাই হবে, দেখা যাবে পরে, একটা বনসই তো নিয়ে আসো। বনসই আনার পরে আমাকে একটা স্যালাইন দিলেন। 15-20 মিনিট পরে মেয়ে হলো 10:16। আমি পুরো একদম, যেই মেয়ে হচ্ছে আমি দেওয়ালের দিকে ঘড়িটা আগে দেখছি কটা বাজে, 7:30 আমি ভর্তি হয়েছি। মেয়ের মুখটা যখন আমি দেখেছি, আমি ভাবিনি কখনো যে এটা আমার মেয়ে বলে, মানে আমাকে দেখতে এরকম, আমার মেয়ে যে এত সুন্দর, ওকে দেখে আমি কষ্টের দিনগুলো সব ভুলে গেছি। না খেতে পাওয়া একটা মেয়ে, ওষুধ খাইনি একটা, যতগুলো ওষুধ খেয়ে দিয়েছি একটাও খাইনি, কীভাবে এত সুন্দর একটা বেবি হয়, মানে সব কষ্ট ভুলে গেলাম। বৌদি গেছেন, যে ওদি বর এলো না, বলে ও মেয়ে হয়েছে শুনে চলে গেছে। কেন মেয়ে হয়েছে খুশি না, বলে খুশি, বলে পরে দেখবো, মানে এরকম একটা ব্যাপার। তারপরে মেয়েকে মানুষ করলে কী করে এতগুলো বছর? মেয়ের 6 মাস বয়স, আমি একটা বাচ্চা মেয়ের কাছে রেখে ওকে খাবার খাওয়ার পয়সা দিয়ে আমি একটা বাড়িতে কাজে গেলাম। একটা পাঞ্জাবি বাড়ি কাজ ছিল, ঘর মোছা, ঝাড়ু মোছার কাজ। আমি যখন গেছি আমাকে দেখেই বুঝেছে যে আমার একটা বেবি আছে ছোটো। আমি বলিনি যে ওই 10-12 বছরের বাচ্চার কাছে আমার বাচ্চাকে রেখে এসেছি। আচ্ছা হ্যাঁ, বাড়িতে লোক আছে দেখা, বলে তা বলছে তুমি কত নেবে? বললাম আপনি কত দেবেন? বলছে ঠিক আছে, আমি তোমাকে 1000 টাকাই দেবো। বলে আমি ওই যে ঝাড়ু পোছার কাজ শুরু করেছি, আস্তে আস্তে আরও কাজ পেয়েছি, পাশে পেলাম 1000 টাকায় আমি কাজে ঢুকে আজকে আমার 10,000 টাকা আমি ইনকাম করি। আমার বিয়ের পরে এখনও আমার বাবা মা আমাকে কিচ্ছু দেয়নি, আমি নিজে আমার স্বামীর সাপোর্টও আমি পাইনি। এখন আমি নিজের জায়গা কিনেছি, বাড়ি বানিয়েছি, এখন মেয়ের বয়স 11, পড়াশোনাও করাচ্ছি মেয়েকে। সন্ধ্যে 6:30 আমি চান করি, কাজ থেকে বাড়ি ফিরি 2, সকাল 6 বেরোই, 2 বাড়ি ফিরি। স্বামীর সঙ্গে থাকে এখন? থাকে, কিন্তু আলাদা থাকি, আমার একই সাথে থাকি, বাইরের লোক বুঝতে পারে না যে আমরা আলাদা। আমার সত্যি ইচ্ছা নেই স্বামীর সাথে থাকার, বলে পাশে আমি আবার একটা ঘর বানিয়েছি, ভাই বড় যাবার জায়গা পড়ে আছে, বাড়ি বানা, ওখানে পাকা বাড়ি বানিয়েছি আবার ইট দিয়ে। এখন নমিতা কটা বাড়িতে কাজ করে? এখন আমি 4 বাড়ি কাজ করি, 1 বাড়ি রান্না করি, 2 বাড়ি ঘর মুছি, আর 1 বাড়ি হচ্ছে একটা বাচ্চা দেখি। আমি যে পাঞ্জাবি বাড়ি প্রথম ঢুকেছিলাম মেয়ে 6 মাস বয়সে, সেই বাড়ি এখনো কাজ করছি দিদি আমি, মানে আমাকে খুব ভালোবাসে ওরা। অনেক কষ্ট করে বড় হয়েছে নমিতা, অনেক যুদ্ধ করে মেয়েকে মানুষ করে, এখনো কাজ করছি, মেয়েকে আরো বড় করবো আমি। মেয়েকে বড় করতে হবে, ভালোভাবে থাকতে হবে। লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল সকলের জন্য। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট প্রশ্মিতা। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। গানের কথা অনুযায়ী মেঘের গায়ে কে সোনা ছড়াচ্ছে? বলো সোমা। সূর্য। 5 পয়েন্টস। সঙ্গে টোস্টার। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক ক্যাটল। সুন্দরী কমলা করুণে সাথে
গানে একটি বাদ্যযন্ত্রের উল্লেখ আছে, সেটি কি? সুন্দরী কমলা না কেন লোক টলমল কইরা বলো মধুমন্তি দোতারা 5 পয়েন্টস সঙ্গে ইলেকট্রিক কেটল 3 নম্বর প্রশ্ন রাইট অ্যানসার দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যার সেট গানের মধ্যে কতগুলো রঙের কথা বলা হয়েছে বলো সোমা তিনটি রং লাল নীল সবুজ 5 পয়েন্টস সঙ্গে ননস্টিক কুকওয়্যার সেট 4 নম্বর প্রশ্ন রাইট অ্যানসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট গানের ভিতরে দুটি বিপরীত শব্দ ব্যবহার করা আছে, সে দুটি শব্দ কি? বলো মধুমন্তি রাতো মে জাগিসি -5 মধুমন্তি আগে আর পিছে শেষ প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার গানে আমি একটা ভুল শব্দ গেয়েছি, সঠিক শব্দটা কি? বলো মধুমন্তি ছাড়তে তোকে 5 পয়েন্টস সঙ্গে কুচিনার স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি বলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে জানা রাজি একবার শুরু করছি আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর আজকের আমাদের স্পেশাল গেস্ট শৈরীতি এটা হচ্ছে হেডফোন রাউন্ড
প্রত্যেকের কানে হেডফোনে গান বাজবে, কিচ্ছু শুনতে পাবে না, কিন্তু ও যে শব্দগুলো পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। ঠোঁট নাড়া দেখে বুঝতে হবে শব্দগুলো কি। সময় এক মিনিট, পাঁচটা শব্দ বলতে হবে, দশ পয়েন্ট স্কোর করার সুযোগ। প্রথমে সোমা, পড়ো হেডফোন। লন্ডনে গিয়া কি কি করছে? লন্ডন দ থুমকদা, পুরা লন্ডন থুমকদা, ও গদো নচে পেন। স্টার্ট। নাম্বার 1, পুরা মুলতানি থুমকদা, মুলতানি মুক্তানি, মুলতানি মুলতানি, লন্ডন থুমকদা, ও গদো নচে। নাম্বার 2, বিস্কুট, বিস্কুট, পেসফুল, বিস্কুট, পেসুল। নাম্বার 3, মৌরলা, মৌরলা, বৌকলা। ট্রাই কর, ট্রাই কর, মৌরলা, বৌকলা। ফেশিয়াল, ফেশিয়াল। নাম্বার 5, হ্যারিকেন, হ্যারিকেন, হেয়ারস্টাইল, হ্যারিকেন, হেয়ারসেল। মৌরলা, কৌকলা। যে তিনটে পারোনি শোনো এবার, বিস্কিট, মৌরলা, আর পারোনি যেটা হলো হ্যারিকেন। দুটো পেরেছো, 4 পয়েন্ট। রুটি খেয়ে সবাই কি বলে ডাকে? আমি ভজহরি মান্না। স্টার্ট। নাম্বার 1, ময়দা, ময়দা, পরীক্ষা। নাম্বার 2, ছাতু, ছাতু, ঠাকুর। নাম্বার 3, খুচরো, খুচরো, খুচরো। নাম্বার 4, জামরুল, জাম রুল, থাপ্পুর। নাম্বার 5, কাস্টমার, কাস্টমার, কাস্টমার। নাম্বার 2, ছা তু, ছা সা তু, কুর। যেই তিনটে পারোনি শোনো, ময়দা, ছাতু, জামরুল। দুটো পেরেছো, 4 পয়েন্ট। শরীর থেকে দেখে কি বলতে ইচ্ছে করছে? চল বেটা সেলফি লে রে রে। স্টার্ট। নাম্বার 1, ঘন্ট, বেটা সেলফি লে রে রে, ঘন্ট, অঙ্কন। নাম্বার 2, সুরসুরি, সুরসুরি, ট্রাই করো, সুরসুরি। নাম্বার 3, মই, মই, মই। নাম্বার 4, ভাল্লুক, ভাল্লুক, ভাল, বই। নাম্বার 5, খেলনা, খেলনা, চালতা, খেলনা, আলতা। সুর সুরি। চারটে পারোনি শুনে নাও, ঘন্ট, সুরসুরি, ভাল্লুক, খেলনা। একটা পেরেছো মধুমন্ত্রী, 2 পয়েন্ট। কোন রান্নাটা সবাই পছন্দ করে? রুই কাতলা ইলিশ তো নয়। স্টার্ট। নাম্বার 1, সাবান, সাবান। নাম্বার 2, বাসন, বাসন, বাসন। নাম্বার 3, ঝাড়ু, ঝাড়ু,
ঠাকুর। নাম্বার ফোর বালতি, বালতি, বালতি। নাম্বার ফাইভ কামাই, কামাই, কামাই। ঝাড়ু, 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 ঝাসুর। যে তিনটে পারো নেই শুনে নাও, বাসন, ঝাড়ু, কামাই। দুটো পেরেছ ফোর পয়েন্টস। শরীর দুজনকে জোরে হাততালি, থ্যাংক ইউ। ফার্স্ট পজিশনে আছে তিনজন, সোমা, বেবিদি এবং নমিতা, তিনজনেই ফোর পয়েন্টস। ওকে, বেবিদির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম হাতাকুন্তি সেট। সোমার পছন্দ স্ন্যাক্স সেট ট্রে সঙ্গে টি সেট। নমিতার পছন্দ জুস, হেলথ ড্রিঙ্ক সঙ্গে জাগ গ্লাসের সেট। সেকেন্ড পজিশনে আছে মধুমন্তি, টু পয়েন্টস। মধুমন্ত্রীর জন্য রয়েছে বিভিন্ন ধরনের রান্নার মশলা সঙ্গে বয়ামের সেট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন টিভিতে আসছে, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। তোমার ভাইপো, তার খুড়তুতো বোন, তার ঠাকুমা, তোমার কে? এবার বলো বেবিদি। আমার মা। বুঝিয়ে দাও। আমার ভাইপো, তার খুড়তো বোন, আমার আরেকটা ভাইয়ের মেয়ে। আচ্ছা, তার ঠাকুমা মানে আমার মা। 20 পয়েন্টস সঙ্গে স্টিম কুকার। সেকেন্ড প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে ডিনার সেট। ওপর নিচে ক্লু পারবি না তুই, এসব কথা বাজে, একে অন্যকে দিয়ে যাব কাজে, পাশাপাশি ক্লু। শেষ ভাগে অলংকার, পেতে ভালো লাগে না কার? এবার বলো, টাইম আপ, দেখে নাও কি হতো। উৎসাহ এবং উপহার, শেষ ভাগে অলংকার, পেতে ভালো লাগে না কার? হার, উপহার, আর ওপর নিচ হচ্ছে উৎসাহ। একে অন্যকে দিয়ে যাব কাজে, আমরা একে অন্যকে সবসময় উৎসাহ দিই কাজে। তিন নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। দুবারে বৃষ্টি এলে শব্দ যা নিশানায়, বঙ্গ নারী সেজে নিলে তাকে তো চেনা যায়। এবার বলো মধুমন্তি। ঝমঝম। উত্তরটা হচ্ছে টিপ, টিপ টিপ করে বৃষ্টি পড়ে, শব্দ যা নিশানায়, আমরা টিপ করি, আর বঙ্গ নারী টিপ পরে সাজে। সরি মধুমন্তি, -10। চার নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে থ্রি বার্নার গ্যাস ওভেন। একটা কমন ওয়ার্ড যেটা নিচের তিনটের আগে বসলে একটা করে অর্থপূর্ণ শব্দ হবে। নিচে লেখা রয়েছে রুটি, যশ, পাখা। এবার বলো মধুমন্তি। হাত। বোঝাও। হাত রুটি, হাত যশ, হাত পাখা। 20 পয়েন্টস সঙ্গে থ্রি বার্নার গ্যাস ওভেন। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টসের আনসার যেহেতু শেষ প্রশ্ন, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর, সোমা স্কোর 34, বেবিদি স্কোর 34, মধুমন্তি স্কোর 32, নমিতা স্কোর 9।
সকলের সামনে সুযোগ আছে আজকে দিদি নাম্বার ওয়ান হওয়ার, যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো সোমা। জল খাবার। সোমা বলছে জল খাবার, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। এবার সবার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগোকুলান্টের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ, 20 সেকেন্ড টাইম, আমি যেন তোমায় বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। লাইনার, সাঁড়াশি, নাইলন, বড়শি, পান্তাভাত। বড়শি, পাতাভাত, সাঁড়াশি, লাইনার, পান্তাভাত আগে, তারপরে বড়শি, তারপরে নাইলন, তারপরে সাঁড়াশি, তারপরে লাইনার। মধুমন্তী তোমার, এটা বেবিদের নমিতা, এটা তোমার উইনারের ট্রফি সোমা, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, জি বাংলার তরফ থেকে সোনার হার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের পর্ব। দেখা হচ্ছে আগামীকাল চারজন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, নমস্কার। এরপর দেখবেন জয়ী।